তোমরা তোমাদের রবের ক্ষমা আর সেই জান্নাতের দিকে অগ্রসর হও যেই জান্নাতকে আল্লাহ মুত্তাকীদের জন্য আসমানসমূহ আল্লাহ এখানে এক বচন দিলেন না বহু বচন দিয়েছেন সামা বলেন নাই আল্লাহ বলেছেন আরদুহাস সামাওয়াত আসমানসমূহ অর্থাৎ সাত আসমান আর জমিন যত বড় এক একটা জান্নাত হলো তত বড় আবার হাদিসে এসেছে নবীজি বলেছেন লোয়ার ক্লাস সর্বনিম্ন ক্লাসের জান্নাতি যারা হবে তাকেও আল্লাহ তাআলা এই পৃথিবীর মতো দশটা পৃথিবীর সমান এক একটা জান্নাত দান করে দিবেন আপনারা একটু মনোযোগ দেন আচ্ছা বলেন তো আপনার 3000 স্কয়ার ফিট বাড়ির ভেতরে ঢোকার গেট এর দরজা যদি হয় গেট এক পিলার থেকে আরেক পিলার বা এক খুঁটি থেকে আরেক খুঁটি ডিসটেন্স যদি হয় 12 ফিট 14 ফিট 3000 স্কয়ার ফিটের জন্য তো জান্নাত তো বিশাল ছোট জান্নাতটাই যদি হয় 10টা পৃথিবীর সমান তো এটার দরজাটা গেটটা কি ছোট হবে না বড় হবে আমাদের যে রুমগুলো আছে বাসায় আমাদের মাস্টার বেডগুলো এগুলোর দরজা একটা কপাট থেকে আরেকটা কপাট ডিসটেন্স কত 3 ফিট লম্বা কত 7 ফিট 8 ফিট আর নবীজি বলেছেন জান্নাতের এক একটা কপাট এক একটা দরজার দূরত্ব হবে এখানে একটা দরজা মাঝখানে যে ডিসটেন্স নবীজি বলেছেন সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহরের দূরত্ব যত জান্নাতের দুইটা কপাটের মাঝখানের দূরত্ব তত এখন তো আধুনিক যুগ আপনি গুগল ম্যাপে গেলেই মক্কা টু হাজার আমি আজকেও আলোচনায় উঠার আগে সার্চ করলাম 1200 কিলোমিটার প্লাস তাহলে জান্নাতে ঢোকার দরজার কপাটের ডিসটেন্স একটা থেকে আরেকটা ডিসটেন্স হবে 1200 কিলোমিটারের চাইতে বেশি আল্লাহু আকবার এরকম জান্নাত পেলে আপনারা খুশি না বেজার দুনিয়াতে কে আছে এমন যে তার প্রাসাদ বানিয়েছে আর এত বিশাল দরজা আছে নাকি এরকম কারো আছে আমাদের সিলেটে এক লোক বাড়ি বানিয়েছে 500 কোটি টাকা দিয়ে ইউটিউবে দেখবেন আপনারা আছে না তো এই বাড়িতে আমি ঢুকি না এই বাড়ির পাশ দিয়ে আমার বাড়ি তো সিলেটে প্রায় যাতায়াত হয় ভিতরে যাওয়ার সুযোগ হয় না কিন্তু বাহির থেকে দেখেছি এটা আর কি সুন্দর দেখেন তো জান্নাতের যে কপাট আছে কপাটের ধারে কাছেও পৃথিবীর কোনো বাড়ি যেতে পারবে গেটের অবস্থা হলো এমন এবার আসেন জান্নাতের ওয়েদার কেমন হবে এই যে কয়েকদিন ধরে এমন এক ওয়েদার কখনো গরম কখনো ঠান্ডা আবার শীতকালে প্রচন্ড শীত গরমকালে প্রচন্ড গরম এই রকম আবহাওয়া যদি জান্নাতে থাকে তো জান্নাতীরা জান্নাতে এনজয় করতে পারবে না এজন্য জান্নাত যেন আপনি উপভোগ করতে পারেন জান্নাতের ওয়াদাটাকে আল্লাহ কেমন বানিয়েছেন শুনেন আল্লাহ তাআলা বলছেন লা ইয়ারাউনা ফিহা শামসাম ওয়ালা জামহারিরা কোরআনুল কারীমের 76 নম্বর সূরা এই সূরার দুইটা নাম সূরা দাহর সূরা ইনসান এই সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন গরমও নাই শীতও নাই এক নাতিশীতোষ্ণ ফ্যান্টাস্টিক আবহাওয়া জান্নাতে বিরাজমান থাকবে পড়েন সুবহানাল্লাহ